অন্যদিকে পাড়া থেকে স্কুল, একেবারে থিমের মেজাজে ধরা পড়ছে সেই ছবি। বাগদেবীর আরাধনা এবার স্কুল থেকে শুরু করে পাড়ার সমস্ত জায়গাতে। বিদ্যাদেবীর আরাধনায় থিমের ছোঁয়া, বাণী বন্দনাতেও লাগলো থিমের ছোঁয়া। পাড়ার মণ্ডপ থেকে শুরু করে স্কুল, সর্বত্রই থিমের জয় জয়কার। হুগলির গোঘাটের একটি ক্লাবের পুজোয় থিম হিসেবে উঠে এলো পুরাতন ঠাকুর দালান। পুজোর বয়স প্রায় 13 বছর। প্যান্ডেলের থিমের ছোঁয়া থাকলেও প্রতিমা রয়েছে কিন্তু সাবেক রূপেই। আজ সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে পাড়া থেকে স্কুল ধরা পড়ছে থিমের মেজাজ। বিদ্যাদেবীর আরাধনায় থিমের ছোঁয়া, বাণী বন্দনাতেও লাগলো থিমের ছোঁয়া। পাড়ার মণ্ডপ থেকে শুরু করে স্কুল, সর্বত্রই থিমের জয় জয়কার। হুগলির গোঘাটের একটি ক্লাবের পুজোয় থিম হিসেবে উঠে এলো পুরাতন ঠাকুর দালান। আমাদের এই পুজোর বাজেট হচ্ছে আমাদের 50,000। আমরা ক্লাবের সদস্যবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ এবং আমাদের ব্যবসায়ীবৃন্দ সবাইকে নিয়ে আমরা কালেকশন করে আমাদের এই পুজোটা আমরা অনুষ্ঠিত করি। তো সবাই সহযোগিতায় আমরা এই পুজোটা আমরা আজকে আমাদের 13তম বর্ষ। আজকে আমরা এত সুন্দর একটা থিম করেছি নিজেদের প্রচেষ্টায়। সব কিছুই আমাদের নিজেদের ছেলেরাই করেছি। ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল দেখছেন এত সুন্দর, সব কিছু আমাদের হাতে সব তৈরি। আমরা নিজেরাই ক্লাবের সদস্যবৃন্দরা সবাই থাকি, আর গ্রামবাসীবৃন্দ তো আছেন ওনাদের সাহায্যই। আমাদের বিসর্জনের দিন কিছু সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করি আমরা, যেমন মোমবাতি এলানো, শঙ্খ বাজানো, আবৃত্তি, কিছু ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করি। তো এই সবাই আমরা ক্লাব থেকেই সবাই মিলে একটা উদ্যোক্তা নিয়ে আমরা সবাই মিলে এখানে একটা গিফট দেওয়া হয় আমাদের সবার বাচ্চাদেরকে, পুরস্কার দেওয়া হয়, ওরা সব আনন্দ পায়, সবাই মিলে আনন্দ করা হয়। হ্যাঁ, বড়ো ছোটো সবাইয়ের পুজো, পুজো তো সবারই, আনন্দ সবাই মিলেই করি। আমরা করেছি পুরাতন যে মন্দির দালান, দালান যে মন্দির সেটার আমরা থিমটা এনেছি, এবং আমাদের ঠাকুরটাও সেরকম আগেকার যে পাথরের মূর্তি একটু ভাঙাচোরা সেরকম ধরনের করার আমরা প্ল্যান করেছিলাম, এবং সেটাতে আমরা আশা করি সাকসেস হয়েছি। দর্শকরা তো আস্তে আস্তে কালকেই আসতে আরম্ভ করেছে, এবার দেখি আজকে কতটা কি ভিড় হয়। আশা করি খুবই ভালো লাগবে দর্শকদের।